মাঝখানে আসলে তড়িঘড়ি করেই চুক্তিবদ্ধ হয়েছি ছবিটিতে। প্রোডিউসার সুজন ভাই যেটা ভাইয়া বলছিলেন যে সিনেমার রিভেঞ্জ মুভির কিছু দৃশ্য দেখে উনি ইমপ্রেসড হয়েছেন দীপন ভাইয়ের মেকিংয়ের উপর এবং আমাদের উপর আস্থা রেখেছেন বলেই উনি আমাদেরকে এই অফারটি করেছেন আর কি যে বিশ্ব সিনেমাটির জন্য। প্রাথমিকভাবে আমাকে ফোন দিয়েছিল যে আমরা কালকে সাইনিং সেরেমনি করছি, দেন ছবিটির নাম কর, নামটা জানাইনি। আমিও ভাবছিলাম যে নামটা কী হবে, যখন ইগল ভাই জানালেন তখন নামটা আসলে খুবই আমাদের পছন্দ হয়েছে আমার এবং ইনফ্যাক্ট আমাদের পুরো টিমটা। সো একটা সেম টিম যারা আমরা রিভেঞ্জ মুভিটা অ্যাকচুয়ালি করেছি, ঠিক একই টিম আমরা ইনশাল্লাহ আমরা বিক্রি মুভিটি আমরা স্টার্ট করছি। তবে সঙ্গে যুক্ত হয়েছে আগে তো মিশো হয়েছিলেন আমাদের সঙ্গে। আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড ভেরি হ্যাপি যে ইনশাল্লাহ ডিপের সঙ্গে কাজ করব। খুবই খ্যাতিমান একজন অভিনেতা, বড়ো একজন ভিলেন, দুর্দান্ত একজন অ্যাক্টর, আর অনেক বড়ো ফ্যান আমি। তো ভাই আমাদের সঙ্গে কাজ করছেন এবং অ্যাট দ্য সেম টাইম মানে হি হ্যাজ ওয়ার্কড ইন সো মেনি ফিল্ম অ্যাজ এ লিড কাস্টিং। সো আমরা সবাই মিলে একটা ভালো সিনেমা বিপরীত ছবিটি করার চেষ্টা করবো। আর ইগল ভাইয়ের সঙ্গে আমার একটা দুর্দান্ত কেমিস্ট্রি মেন কারণ হচ্ছে হি ইজ এ ভেরি গুড অ্যাকশন ফিল্ম মেকার। আগে প্রোডিউসার হিসেবে কাজ করেছেন, প্রত্যেকটি ছবিতে তিনি প্রত্যেকটি ছবি হিট করেছেন। তো তার নামের সঙ্গে আসলে হিট ছবিটি মানে হিট শব্দটি জড়িয়ে আছে। তো সেখানে আমি নিজে লাকি মনে করছি এবং খুবই টেনশনেও আছি ইনশাল্লাহ। আমার একটা আশা করি যে রিভেঞ্জ মুভিটি খুব ভালো করবে, তারই ধারাবাহিকতায় আমাদের বিক্রি ছবিটি। আপনারা সবাই আমাদের জন্য খুব দোয়া করবেন যেন ছবিটি আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি। রিভেঞ্জ মুভিটির মতো আরেকটি ভালো ছবি সেখানে আমরা বিক্রি ছবিটি আপনাদের সবাইকে উপহার দিব এবং ইনশাল্লাহ আগামীকাল আমাদের গানের দৃশ্য ধারণ শুরু হবে। সবাইকে অনেক অনেক থ্যাংকস, অনেক অনেক ধন্যবাদ। ছবির নাম, এই ছবিটা এখনই সাইনিং করলাম, ইকবালের ছবি। আমার বিশ্বাস ছবির গল্পটা অনেক সুন্দর, একদম ভালো কিছু হবে। আপনারা ছবিটা অবশ্যই দেখবেন, ভিন্ন একটা ক্যারেক্টার পাবেন, ভালো কিছু লাগবে আপনাদের ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা সবাই ভিডিওর ছবিটার পাশে থাকেন, মাঝে মধ্যে আসবেন, একটু শুনলেন, কিছু শুটিং দেখলেন, ভালো লাগবে। আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের।